হ্যালো বিয়ার্স, আমি আপনাদের মাঝে খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন, চতুর্থ গণ বিজ্ঞপ্তি 2022। এখানে সারা বাংলাদেশ থেকে 68,390 জন শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে নিম্ন বর্ণিত শূন্য পদে পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীর নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। বন্ধুরা, এখানে আপনারা যে কোন দিন থেকে এই আবেদন শুরু হবে এবং কোন দিন থেকে শেষ হবে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে, সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং পাশে থাকা এই ইউটিউব চ্যানেলটি, সিরাজুল ইসলাম নামে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র আপনার কাছে তাড়াতাড়ি চলে যায়। শূন্য পদের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের বিবরণ সংখ্যা, স্কুল কলেজ এমপিও 31,508 জন, মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এমপিও 37,882 জন, সর্বমোট 68,390 জন। 68,390টি শূন্য পদে বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসি এ ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লিমিটেড এ ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে, বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে 29/12/2022 তারিখে বেলা 12টার সময় প্রকাশ হবে। এই একই তারিখ একই সময় থেকে আবেদন করা শুরু হবে। বন্ধুরা আপনারা 29/12/2022 তারিখে 12টার সময় হতে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর যোগ্যতা। আবশ্যিকভাবে আবেদনকারী নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে: সংশ্লিষ্ট বিষয় ও পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনকারী হতে হবে, এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত থাকতে হবে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখানোর জন্য এনটিআরসিএ এই ওয়েবসাইটে চতুর্থ গণ বিজ্ঞপ্তি নামক সেবা বক্স থেকে ক্লিক করতে হবে। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর বয়সের কথা বলা হয়েছে। প্রার্থীর বয়স 25 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার চেয়ে কম হতে হবে। প্রত্যেক আবেদনকারীর নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন, এক জায়গায় মাত্র আবেদন করতে পারবেন আপনারা। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে এই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামে বক্সের ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না থাকেন তবে নো ক্লিক করতে হবে। প্রার্থীর আবেদন বর্ণিত চয়েস এর প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার্স অপশনে ইয়েস ক্লিক করেন, সেক্ষেত্রে শূন্য পদ থাকার সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি যে কত টাকা ফি পেমেন্ট করতে হবে। সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদন বাতিল হবে। বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি ফি প্রদানের তারিখ ও সময়, ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরু ও তারিখ সময় 29/12/2022 খ্রিস্টাব্দ বেলা 12টার সময় শুরু হবে। ই অ্যাপ্লিকেশন জমা প্রদান শেষ তারিখ সময় 29/1/2023 খ্রিস্টাব্দ। বন্ধুরা, এই সময় এই দিন বেলা 12টার সময় আপনার আবেদন রাত্র 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
29/12 ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ সময় 29/1/2023 খ্রিস্টাব্দ রাত্র 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত তারিখ রাত্র 12টা থেকে শুরু থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে 1/2/2023 খ্রিস্টাব্দ তারিখ রাত্র 12টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আবেদনের ফি দেয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এই ওয়েবসাইটে NTRC ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। MPO ভুক্ত প্রার্থীদের একটি পর্যায়ে স্কুল কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী ওই পর্যায়ে আবেদন করতে পারবেন না। যেমন জনাব ক দশম এবং 1500 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী শিক্ষক পদে নিবন্ধন সনদ অর্জন করেছেন, তিনি যদি দশম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ লাভ করে MPO ভুক্ত হন, তবে তিনি 1500 শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না, বিষয়টি মাথায় রাখতে হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তি লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পরে নিতে পারবেন।